আমি আমার সমস্ত মন সমস্ত ভালোবাসা দিয়ে তাপসকে গ্রহণ করেছি। তুমি আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। এখান থেকে একটি পাও তুমি নড়তে পারবে না। শুধু এ বাড়ি নয়, এ ঘর থেকেও তোমার বেরোনো বন্ধ। আপনার ভেতরে যাবার হুকুম নেই। কেন? সাহেবের মানা আছে। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, না, আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হবে না। সে কথা আমি তার মুখ থেকে শুনতে চাই। সে তোমার সঙ্গে দেখা করবে না। তাহলে কি এই কথাই বুঝবো যে আপনি তাকে বাধ্য করেছেন আমার সঙ্গে দেখা না করতে? হ্যাঁ তাই। আর ইন্দ্রাণী ও তার বাপের ঐশ্বর্যের লোভে সব কথা মেনে নিল। দাদাবাবু কি হলো, খাবেন না? দাদাবাবু কোথায় চলেন আপনি? দাদাবাবু কি হলো, দাদাবাবু খাবেন না আপনি? কোথায় চললেন দাদাবাবু? দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু শুনুন, দাদাবাবু শুনুন, দাদাবাবু কি হলো আপনার? দাদাবাবু কোথায় যাচ্ছেন? দাদাবাবু, দাদাবাবু জানি না, খেলেন না, কথা বললেন না, এইসব ভেঙে চুরে তচরচ করে একটা সুটকে সাথে বেরিয়ে গেলেন। আমিও প্রথম প্রথম ছুটলাম, দাদাবাবু একটা ট্যাক্সিতে উঠে কোথায় যে গেলেন কিচ্ছু বললেন না। আমাকে লুকিয়ে পালিয়ে এসে পার পাবে, এত বড় সাহস কোথায় সে? হে কি আগে দাদাবাবু সুস্থ ভেঙে চলে দিয়ে চলে গেছেন, তাই শুনে দিদিমণি অজ্ঞান হয়ে গেছেন। চল চল সে কি, জলে এসো, জলে এসো। যাচ্ছি, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। কেমন দেখলেন ডক্টর ঘোষ? না, এমনিতে তেমন একটা বিশেষ কিছু নয়, একটা শখ পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনার মেয়ে তো মা হতে চলেছে। কি বললেন? হ্যাঁ, ইন্দ্রাণী দেবী অন্তঃসত্ত্বা। মিস চৌধুরী, এটা খেয়ে নিন প্লিজ। মিস চৌধুরী, এটা খেয়ে নিন। না খেলে বুঝবো তুমি আমার ক্ষমা করনি। আমি নিজে থেকে খুঁজে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে তাপস রায়ের কয়েকখানি রেকর্ড বাজিয়ে শোনানো হচ্ছে। পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল।
আসেনি। আমার মনে হচ্ছে এটা ভুল বোঝা ছাড়া আর কিছুই না। একদিন আপনার কাছ থেকে তাকে আমি চেয়ে নিয়ে গিয়েছিলাম, আমি তার কোনো মর্যাদা রাখতে পারিনি। আমার এই ভুলে সব কিছু ছেড়ে চলে গিয়েছে। না না, ভুল তোমার নয়, ভুল আমারই। তাপস্য এত অসাধারণ এটা আমি আগে বুঝি। আমার বিশ্বাস সে এখানে ফিরে আসবে। যতদিন না সে এখানে ফিরে আসে, আমি তার জন্য এখানে অপেক্ষা করব। সেটাই হবে আমার তপস্যা। চোখে ভালো দেখতে পাচ্ছেন না। সে কি ডাক্তার? হ্যাঁ, অনেক সময় প্রসূতির এরকম টেম্পোরারি ব্লাইন্ডনেস হয়। আমি ওষুধপত্রের ব্যবস্থা করেছি, দেখা যাক দুই একটা দিন। আমি যে তোমাকে বলেছিলাম যে কাগজের লোকেদের আর অন্য সবাইকে জানিয়ে দিতে যে ওদের বিয়ে হয়ে গেছে, সে খবরটা জানানো হয়েছিল আগে? হ্যাঁ স্যার, কিন্তু আসল বিপদের কথাটা তো কাউকে জানানো যাচ্ছে না। কিন্তু কোথায় যেতে পারে সে? অন্য কিছু করলে তো? না, তা বোধ হয় করবেন না। আমি রোজই লালবাজারে গেছি, ওরাও খোঁজ করছেন। আমি একজন বড় পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা করেছিলাম যে কাগজে কিংবা অন্য কোথাও কোনো বিজ্ঞাপন দেবো কিনা। কি বলেন তিনি? বললেন যে নাম করা লোক এ ধরনের বিজ্ঞাপন দিলে জনসাধারণের মনে একটা বিশ্রী কৌতূহল জাগবে, তাতে তাপসবাবুর পেশা এবং সুনাম দুই ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী, ওকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো স্পেশালিস্টকে দিয়ে দেখাবার ব্যবস্থা করুন। এরপর হয়তো দেরি হয়ে যাবে। শাড়ি দিয়ে চোখ বুঝবেন না মিসেস রায়। আমি আপনাকে অনুরোধ করছি মিসেস স্যার, আর কয়েকটা দিন আপনি এখানে থাকুন। অপারেশনের পর অবজারভেশনে থাকা অত্যন্ত দরকার, কথাটা আপনি বুঝে দেখুন। সকলে সব কথাই এই দুটি থেকে বিরক্ত বানিয়েছে, কিন্তু আমার কথা কেউ বুঝছে না। আমার এখানে থাকা চলে না।